নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শহরকে আবর্জনা মুক্ত করতে বিশেষ অভিযান শুরু, সৌজন্য দীপায়ন। উধারবন্দ এএসবি কার্যালয়ে ভাঙচুর, গ্রেফতার ছয় আন্দোলনকারী। জেলাশাসক কীর্তিজল্লি বদলি, আসছেন হাইলাকান্দের রোহন ঝা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে শহরকে আবর্জনা মুক্ত করতে শুরু হল সাত দিনের বিশেষ অভিযান। বন্যার পরবর্তী সময়ে শিলচর শহরে জমে থাকা আবর্জনা স্তূপ পরিষ্কার করতে মঙ্গলবার থেকে শিলচরে শুরু হল স্পেশাল ড্রাইভ। শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতা ও শিলচর পৌরসভার সিদ্ধান্ত মতে শহরে জমে থাকা আবর্জনার স্তূপ পরিষ্কার করে শিলচরকে ওয়ার্ড ভিত্তিক তিনটি জোনে বিভক্ত করার পাশাপাশি বিজেপির বিভিন্ন কর্মকর্তাদের জোন ইনচার্জ হিসেবে নিযুক্তি দিয়ে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার শহরতলির বৃহত্তর বিলপার ইন্দ্রপ্রস্থ পয়েন্ট থেকে আবর্জনার স্তূপ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন জানান, শিলচর পৌরসভার যেসব মেশিন রয়েছে এর বাইরেও কিছু মেশিন এনে শিলচর শহরকে আবর্জনা মুক্ত করার প্রয়াস হাতে নেওয়া হয়েছে। শিলচর শহরকে তিনটি জোনে বিভক্ত করে আগামী সাত দিনের এই অভিযান গোটা শহরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেছেন দীপায়ন। শহরের স্তূপাকৃতি আজকে গার্বেজের, এই গার্বেজকে সরানোর জন্য দিনরাত পৌরসভার কর্মীরা পরিশ্রম করে যাচ্ছেন। আমরা পরিকল্পনা করেছি যে আমরা আজকের থেকে সাত দিন একটা স্পেশাল ড্রাইভ, আর এই স্পেশাল ড্রাইভে আমরা সবাই দিন থেকে রাত্র পর্যন্ত তাদের সাথে থাকবো। গতকালকেও আমরা রাত্রে একটা পর্যন্ত তাদের সাথে ছিলাম, আজকে সকাল ছটার থেকে আমরা তাদের সাথে রয়েছি। আগামী দিনে এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমি যে নামগুলো বলেছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যারা পুরো কমিশনার, আপনারা লক্ষ্য করেছেন যে এই পুরো কমিশনাররা দিন রাত পরিশ্রম করে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর ওয়ার্ডের বিশেষ করে দায়িত্ব নিয়ে বীরেন্দ্র প্রসাদ সিং কাজ করেছেন, আমাদের জল চক্রবর্তী কাজ করেছেন, রাজেশ দাস কাজ করেছেন, অমৃত মণ্ডল, অসীম দাস, এভাবে বিভিন্ন পুর কমিশনাররা সত্যজনের মধ্যে 15-16 জনকে আমি দিন রাত্র পরিশ্রম করতে দেখেছি। তো তাদেরকে নিয়েই, যারা ইন্টারেস্ট দেখিয়েছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করি। এএসবি কার্যালয় ভাঙচুরের ঘটনায় এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হল উধারবন্দে। শিলচর নিয়ার গ্রামের ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার উধারবন্দ এএসবি কার্যালয়ের সামনে এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের কর্মকর্তারা প্রথমে কার্যালয়ে প্রবেশপথে প্রতিবাদ সাব্যস্ত করলেও পরবর্তীতে তারা কার্যালয়ে ঢুকে প্রতিবাদ জানাতে থাকেন। এতে একসময় উত্তেজিত হয়ে কার্যালয়ে ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। প্রতিবাদকারীদের ভাঙচুরের ফলে কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে আহত হন এক মহিলা গ্রাহক। আহত মহিলা গ্রাহক গোসাইপুরের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে প্রতিবাদকারীরা কার্যালয়ে ভাঙচুর শুরু করলে খবর দেওয়া হয় উধারবন্দ পুলিশকে। দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে উধারবন্দ পুলিশ। তারা আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাজেদুল হক লস্কর, জাহেদ আহমেদ লস্কর, মানার হোসেন, বাহারুদ্দিন, মিনাজুদ্দিন, শাহরুল ইসলাম নামের ছয় প্রতিবাদকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনার পর বিভাগীয় তরফে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আটক হওয়া ছয় প্রতিবাদকারীকে পুলিশ গ্রেফতার করে। বারোটার সময় একটা গাড়ি আসছে, ম্যাজিক ট্রাক, তারপরে তারা অনেক প্রটেস্ট করা আরম্ভ করছে। আর আমরা এখানে, তারপরে আমি কেউ অফিসে ছিলাম না, আমি ক্যাশিয়ার আর আমার কয়েকজন বিল ক্লার্ক আর কয়েকজন লাইন স্টাফ, বাকি আমরা ইঞ্জিনিয়ারগুলো সব সাইডে ছিল। তারপরে কনজিউমারগুলো আমি গ্রিভেন্স হ্যান্ডেল করিয়ে করিয়ে আমি ভাবছি আমি যাইমো একটু দেখা করবো। দেখা করার আগেই তারা অফিসে আইয়া আমার সবার প্রথমে মানে কয়েকজনে লুকে আইয়া ইয়ে ক্যাশ, আমার ক্যাশের ইয়েটা ভাঙছে, মানে ক্যাশের ডোরটা ভাঙছে, তারপরে পুরো অফিসে তারা ড্যামেজ করা আরম্ভ করছে আস্তে আস্তে। আর এই ড্যামেজ করার প্রসেসও একজন আমরা কনজিউমারের একটু ইঞ্জুরি হয়ে গেছে। ওই কী ব্যাপার নিয়ে এগুলো করেছে বা
কি ব্যাপার নিয়ে তো ওইটাই তারা প্রটেস্টে যারা তারা যেটা কর আর কি তারা ওইটাই আর কি তারা পাওয়ারের অনেক দিকদারি হয়েছে আর কি পাওয়ার লোডশেডিং খুব বেশি হয় তারা পরে জানছি তারা অনেক বাঘপুর করে একটা গ্রাম এইখানে বাঘপুর বানিয়ে গ্রাম মানে একটা বাসকান্তি বিজারের এইখান থেকে অনেক দিন থেকে তারা লোডশেডিং হবে ওইটা নিয়ে জেলা শাসক কীর্তি জল্লি বদলি কাছারে রোহন ঝাও হাইলাকান্দিতে এইচ গৌতম রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে কাছার ও হাইলাকান্দি জেলার জেলাশাসকদেরও বদলি করা হয়েছে মঙ্গলবার সরকারি নির্দেশে কাছারের জেলাশাসক কীর্তি জল্লিকে বদলি করে কামরূপে পাঠানো হয়েছে তার স্থলে এসেছেন হাইলাকান্দি জেলাশাসক রোহন কুমার ঝা আইএএস কীর্তি জল্লিকে কামরূপের জেলাশাসক গুয়াহাটি বায়োটেক পার্কের সিইও এবং অসম বায়োটেকনোলজি কাউন্সিলের সিইও হিসেবে বদলি করা হয়েছে নগাঁও জেলা থেকে বদলি হয়ে হাইলাকান্দিতে এসেছেন হিবারে নিংসরাং গৌতম আইএএস উল্লেখ হাইলাকান্দি থেকে জেলাশাসক কীর্তি জল্লি কাছারে বদলি হয়ে এসেছিলেন ভয়ঙ্কর বন্যাসহ শহরের জমাজলের ফলে অম্বিকাপুরী আশ্রম রোড মালিনী বিলের মতো এলাকার পরিস্থিতি বর্তমানে জটিল আকার ধারণ করেছে সামান্য বৃষ্টিতে গোটা এলাকা বন্যার রূপ ধারণ করে এমত অবস্থায় জলের নিচে তলিয়ে থাকা সড়কে গর্তে ভরাট হওয়ায় জনগণ প্রায়ই দুর্ঘটনার শিকার হন বিষয়টি নিয়ে গ্রাহক সুরক্ষা সমিতির তরফে বিপ্লব কুমার গোস্বামী চার্চ রোড এলাকার পুকুরসম গর্ত বিভিন্ন দুর্ঘটনার কথা তুলে ধরার পর বিভাগীয় কর্তৃপক্ষের তরফে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন শহরের ড্রেনেজ সিস্টেম নিয়ে পত্র পত্রিকায় বিভিন্ন মতামত উঠে আসলেও সমস্যা সমাধানের জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন এখনো যারা সরকারি নালার ওপর জবরদখল করে বসে আছে সেই অবৈধ দখলদারীদের অতি শীঘ্র উৎখাত করার আবেদন জানিয়েছেন তারা লায়ন্স ক্লাব অব শেল্টার ভেলির তরফে রাজীব ওপেন ইনস্টিটিউটকে একটি ওয়াটার পিউরিফায়ার মেশিন দান করেছে যা এই প্রতিষ্ঠানকে বিশুদ্ধ জল পেতে সহায়তা করবে ছাত্র শিক্ষক কর্মচারী এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য এটি সবচেয়ে প্রয়োজনীয় ইনস্টিটিউটকে ভেলি ক্লাবের আইপিপি অভিজিৎ ভট্টাচার্য ভেলি ক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে শঙ্কর ভট্টাচার্য এবং সঞ্জীব রায়ের উপস্থিতিতে মঙ্গলবার জিএসটি কোঅর্ডিনেটর লায়ন অরিন্দম ভট্টাচার্য এটির উদ্বোধন করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কৌশিক পদ ভট্টাচার্য সাক্ষী ভট্টাচার্য কনকেশ্বর ভট্টাচার্য চন্দ্রপতি রায় শুভ্রা ভট্টাচার্য বন্দিতা ত্রিবেদী রায় দীপাঞ্জন দেব মনীষ কুমার সুমিতা ভট্টাচার্য জুবাইর ইনাম নেহা শ্রীবাস্তব প্রমুখ জল বিশুদ্ধতাই আমাদের অগ্রাধিকার এই বার্তা নিয়ে ক্লাব ভেলি এগিয়ে চলেছে ও আগামীতেও এই ক্ষেত্রে আরও উদ্যোগ নেবে বলে তারা উল্লেখ করেন শিলচরের সাংসদ রাজদীপ রায় মঙ্গলবার বরখলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস বরখলার জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী বরখলার প্রতিনিধি বিশ্বজিৎ দাস এসসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস বরখলার মণ্ডল সভাপতি অরিন্দম নাথ অজিত দাস কল্লোলজিৎ চক্রবর্তী প্রমুখ এদিন দুপুরে সাংসদ বরখলার বন্যায় ক্ষতিগ্রস্ত নারায়ণ ছোড়া জারুলতলা ছেছড়ি কাশীপুর ইত্যাদি এলাকা পরিদর্শন করেন পরে বরখলা বাজারের সবুজ সংঘ ক্লাব পরিদর্শন করেন ক্ষেত খালিয়ান থেকে আরম্ভ করে পশু পক্ষীর অনেক ড্যামেজেস হয়েছে তার পরবর্তীকালে আজকের থেকে প্রায় 15 দিন আগে আরেকবার দেখলাম বৃষ্টি বেশি হওয়ার ফলে বরাক নদীর জল ডেঞ্জার লেভেলের থেকে উপরে উঠে গেছিলো এবং বিস্তীর্ণ বরখলা এলাকাতে প্লাবন হয়েছিল মানুষের বাড়িঘরে জল ঢুকে গেছে ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি হয়েছে শুধু জিনিস আর
যানমালের যে ক্ষতি হয়েছে এরকম না। আমি আজকে পুরো সকাল থেকে আমি বরখোলাতে ঘুরছি এবং বরখোলার যে কয়েকটা জিপি এলাকাতে গেছি তাতে দেখতে পাচ্ছি যে পশু পক্ষী যেগুলো আমরা গরু ছাগল থেকে আরম্ভ করে হাঁস মুরগির থেকে আরম্ভ করে অন্যান্য যেরকম পালিত পশু যেগুলো থাকে এগুলো মানে ফ্লাড ওয়াটারে ভেসে চলে গেছে, মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে সরকার গরিব দুস্থ জনসাধারণের চিন্তা করে আমরা এই অঞ্চলে ডাল চাল তেল লবণ এগুলো দেওয়ার চেষ্টা করেছি, একদম স্যাচুরেশন পয়েন্ট অব্দি সবাইকে আমরা এটা দিয়ে দিয়েছি। আর পশু খাদ্য প্রথমে আমাদের খামতি ছিল, পুরো ভ্যালিতে বরাক উপত্যকাতে পশু খাদ্য ছিল না, আমরা প্লেনের জড়িয়তে পশু খাদ্য আনিয়ে আমরা পুরো উপত্যকাতে পশু খাদ্য আমরা অফুরন্তভাবে পশু খাদ্য সাপ্লাই। কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের 12 জুলাই বিকাল 4টা পর্যন্ত কাছাড় জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে মোট 78টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আক্রান্ত হয়েছেন সর্বমোট 1,68,129 জন। এর মধ্যে 48,234 জন কাটিগড়ায়, 1,18,810 জন শিলচরে, লোকে পড়ে 1,085 জন রয়েছেন। দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে জেলার 53টি ত্রাণ শিবিরে মোট 17,075 জন আশ্রয় গ্রহণ করেছেন, যার মধ্যে 20টি ত্রাণ শিবিরে, 1,572 জন কাটিগড়ায়, 32টি ত্রাণ শিবিরে, 15,443 জন শিলচরে এবং 1টি ত্রাণ শিবিরে 60 জন লক্ষ্মীপুরের বানভাসী রয়েছেন। বুধবার শিলচর শহরে কোভিড-19 টিকাকরণ অভিযানের অধীনে কোভিডশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ, এই টিকা কোভ্যাক্সিন ও কোভিডশিল্ডের অনস্পট বুস্টার ডোজ, 15-18 বছর বয়সীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এবং 15-14 বছর বয়সীদের কর্বোভ্যাক্স এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা একটি কেন্দ্রে দেওয়া হবে। যে সেন্টারে 12-14 বছর বয়সীদের কর্বোভ্যাক্স এর টিকা কোভিশিল্ডের ও কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ, 15-18 বছর বয়সীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দেওয়া হবে, সেই কেন্দ্রটি হচ্ছে শিলচর ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র। মঙ্গলবার ছিল সায়ন্তনের জন্মদিন, 1,000 সায়ন্তন এই দিনকে দাবি দিবস হিসেবে পালন করে আসছে। তারই অঙ্গ হিসেবে 1,000 সায়ন্তনের সম্পাদক বিনায়ক ভট্টাচার্য দিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রী অফিসে সরাসরি জমা দেন শিলচরের এইমস স্থাপনের দাবিপত্র। এখানে উল্লেখ, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ইতিমধ্যে ভারত সরকারের কাছে প্রস্তাব রেখেছে শিলচর এইমস স্থাপনের জন্য। স্ট্যান্ডিং কমিটি বলেছে ভারতবর্ষে এমন অনেক ক্ষুদ্র রাজ্য আছে যার রাজধানী থেকে শিলচর ও আশেপাশের জনসংখ্যা অনেক বেশি, তাই শিলচরে এইমস হাসপাতাল স্থাপন দরকার। 1,000 সায়ন্তনও মনে করে শিলচর বরাক ও আশেপাশের অঞ্চলের লক্ষাধিক জনসংখ্যাকে ভারত সরকারের উচ্চতম স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার জন্য শিলচরে এইমস হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এছাড়াও শিলচরে আসামের দ্বিতীয় এইমস স্থাপন হলে এ রাজ্য সহ গোটা ভারত পাবে আরও অনেক এমবিবিএস ডক্টর, পাবে আরও অনেক সুপার স্পেশালিস্ট ডক্টর, পাবে প্যারামেডিকেল নার্স ইত্যাদি কর্মী। 1,000 সায়ন্তন মনে করি ভারতে এমন অনেক রাজ্য আছে যেখানে একাধিক এইমস আছে বা তৈরির পর্যায়ে আছে, সেইসব রাজ্যে অন্য হাসপাতালও আছে, নার্সিংহোমও আছে, তবে আসাম কেন পাবে না আরও একটা এইমস এবং তা যেন হয় শিলচর বা তার আশপাশ অঞ্চলে, এই দাবি তারা আসামের মুখ্যমন্ত্রী, শিলচরের সাংসদ, কাছাড়ের অভিভাবক, মন্ত্রী সবাইকে ইতিমধ্যে জানিয়েছে। হাইলাকান্দি সহ বরাক উপত্যকায় চাঞ্চল্য সৃষ্টিকারী জুবাইর আহমেদ খুনের দায়ে মূল অভিযুক্ত শাহজাহান আলম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তার ওপর সঙ্গী অপরাধী আব্দুল কাইয়ুম বড়ভুইয়াকে 10 বছরের জন্য সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইলাকান্দির জেলা ও দায়রা জজ সঞ্জয় হাজারিকা। গত 2019 সালের 12 জানুয়ারি হাইলাকান্দি জেলার বোয়ালিপাড় থেকে অপহরণ করে খুন করা হয়েছিল মুখবধির কিশোর জুবাইর আহমেদকে। অপহরণের 10 দিন পর কাছাড় জেলার গোবিন্দপুর গ্রামের একটি মাঠে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল কিশোর জুবাইর আহমেদের পচাগলা মৃতদেহ। এ নিয়ে মামলা চলে টানা 3 বছর। 3 বছর ধরে বেশ কয়েকবার শুনানি শেষে মঙ্গলবার বহু চর্চিত ওই মামলার চূড়ান্ত রায় দান করেছেন হাইলাকান্দির জেলা ও দায়রা জজ সঞ্জয় হাজারিকা। মামলায় সরকার পক্ষের কৌশলে ছিলেন পাবলিক প্রসিকিউটর মনিকা দেব ও পৃথ্বীশ কান্তি দাস এবং
তাদের সহযোগী হিসেব ছিলেন ফরিদ আহমেদ। অন্যদিকে বিপক্ষের কৌশলে ছিলেন খলিল উদ্দিন এবং রাজীব আহমেদ লস্কর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শহরকে আবর্জনা মুক্ত করতে বিশেষ অভিযান শুরু, সৌজন্য দীপায়ন। উধারবন্দ এএসবি কার্যালয়ে ভাঙচুর, গ্রেফতার ছয় আন্দোলনকারী। জেলাশাসক কীর্তিজল্লি বদলি, আসছেন হাইলাকান্দের রোহন ঝা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।